হ্যালো গাইস গুড নুন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই বুক করা ভালোবাসা আজ তেইশে ডিসেম্বর তো বেরিয়ে পড়েছি আর একটু তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সেটা দেখতে হলে কি করতে হবে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে এর আগে ভিডিওতে দেখেছিলে যে সকালবেলা পুজো দিতে গিয়েছিলাম তো তারপর রেললাইন ধরে ক্রসিং করে লেনলাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ ট্রেন খুব মানে খুব সীমিত সময়ের মধ্যে চলে আসবে টাই টাইম নেই তো তাই জন্য আর হেঁটে গেলেও খুব মানে কাছাকাছি স্টেশন পড়বে তাই হেঁটে হেঁটে ছেলে আর আমি যাচ্ছি আর চানও করেছিলাম দেখেছো তো তারপরে দেখো কুয়াশা দেখো এখনো পর্যন্ত ছবিটা দেখে বুঝতে পারছো চারিদিকে এত বেলা হয়ে গেছে তাও যেন কুয়াশা ভরে আছে আর এমন একটা জীবন যুদ্ধে নেমে পড়েছি তো নিজের যুদ্ধটা নিজেকেই করতে হবে আর পাশে কেউ নেই দেখতে পাচ্ছ ছেলে ছাড়া কেউ নেই একাই মানে পথটা আমি জার্নি করছি আর একদিকে কষ্ট আরেকদিকে মনের সাহস সব কিছু মিলে যেমন মানে শূন্যতা অভাব করছি তেমনি কিন্তু একটা দিক ভালো হয়েছে কারণ জীবনের মানেটা বুঝতে পারছি যে নিজে নিজের জীবন একা লড়াটাই সব থেকে বেস্ট তো কোনো কিছু আশা করতে নেই কারুর উপর তারপরে ট্রেনে উঠে পড়েছিলাম আর ট্রেনে ছিল প্রচণ্ড ভিড় কারণ সামনে সাগর তো স্থান তারপরে সাগরের জন্য লোক আসছে প্রচণ্ড আর পঁচিশে ডিসেম্বর আর বিভিন্ন কারণে তারপর অনেকক্ষণ পরে একটু জায়গা পেয়েছিলাম বসে পড়েছিলাম তারপর নেমে গেলাম দেখো দেখতে দেখতে নেমে গেলাম তো নেমে যাচ্ছি একজনের বাড়িতে তো প্রায় আমি মল্লিকপুর চলে এসেছি তো যেহেতু কালকে আমার টেট আছে আর তোমরা জানো যে চব্বিশে ডিসেম্বর টেট আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর এটা বিকেলের ভিডিও তো এখন প্রায় বিকেল হয়ে গেছে সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে তো স্টেশন থেকে নেমে আমি মানে বসে পড়েছিলাম টোটো আর টোটো থেকে নেমে হেঁটে হেঁটে তো ওদের বাড়িতে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে না মেলা বসেছে তো গুড মর্নিং ফ্রেন্ড তো আজকে হলো চব্বিশে ডিসেম্বর আমি অনেক বছর পরে তো ম্যাক্সিমাম সাত আট বছর পর আমার ছেলে নবছর হয়ে গেল ন বছর আগে আমি একবার টেট দিয়েছিলাম আর এই প্রথম দিচ্ছি কারণ ব্যাসিক করা ছিল না পরে নিয়ম করে দিয়েছিল। তো আজকে আমি দিতে যাচ্ছি টেট আর আমার মুখের অবস্থা দেখে বুঝতে পেরেছো চোখের জল কারণ কাঁদছিলাম কারণ কিছু কিছু জিনিস মনে হয় জীবন থেকে শিক্ষা পাওয়া যায় তো আজকেও আমি কিছু জিনিস শিক্ষা পেলাম আর তুমি যত শিক্ষা পাবে তত তোমার কিন্তু তুমি উপরের দিকে যাবে এবং মানুষদেরকে আশেপাশে তোমার মানুষজন আছে মুখোশধারী মানুষ তাদেরও চিনতে পারবে যে কেমন তো আমি ট্রেন থেকে নেমে পড়েছি এখনও পর্যন্ত আমার মনের মধ্যে কষ্ট আর কান্না করছি এত লোকের মাঝে কান্না লুকিয়ে রাখছি তো দেখতেই পাচ্ছ আমার মনটা খারাপ জানি না আমি একা এক্সাম দিতে যাচ্ছি তো তারপরে স্টেশন থেকে গড়িয়া স্টেশন থেকে নেমে দেখতে পাচ্ছ বহু লোক যাচ্ছে বহু লোক স্টেশন থেকে নেমে তো যেতে যেতে একটা দিদির সঙ্গে দেখা হলো মনটা ভীষণই খারাপ ছিল তো ওই দিদিটাও বলছে আমি একা এসেছি আর আমার বাড়ি এখানেই তো আমি একা এসেছি এখানেই বাড়ি ওনার তো একজন বয়স্ক দিদির সঙ্গে দেখা হয়ে গেছিলো প্রায় থার্টি ফাইভ আপ এজ হবে এরকম তো তারপরে একটু মনটা একটু ভালো হয়েছিল ওই যে বললাম কোথাও যেন কিছু শূন্যতা ভাব তারপরে পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে এসেছি বলে যার কেউ নেই তার ভগবান আছে যেটা ভেবেছিলাম আমি কিন্তু সেটা হয়নি আমার চোখের জলের দাম ভগবান কথা শুনেছে আগের দিন আমি পুজো দিয়েছিলাম তো আমার সাঁত সাথে ছিল কিন্তু মা বড় মা সে যেই ভগবান হোক না কেন আমার সাথে ছিল যে আমাকে কেউ খণ্ডাতে পারবে না আমি যদি চেষ্টা করি জীবন যদি কেউ চেষ্টা করে না সব কিছুই পারবে তো প্রতিকূলতাকে অবলম্বন করে আমি পেরেছি তো তারপরে আমি বাড়ি ফিরছি তো এক্সাম দিয়ে ছেলেকে নিয়ে মানে বাড়ি ফিরছি আর ট্রেনে ছিল না মানে প্রচণ্ড ভিড় কি বলবো তো মানে নেমে পড়েছি তো নেমে এবার আমি যাব রুমে রুম থেকে গিয়ে আমি ব্যাগটা নিয়ে আর ছেলেকে নিয়ে বেরিয়ে আসব। কারণ বাড়ি ফিরব তো বাড়ি ফিরার পালা কালকে আছে পঁচিশে ডিসেম্বর আর আজকে যেহেতু টেট এবং ডিসেম্বর কালকে পঁচিশে ডিসেম্বর মানে ট্রেনে ছিল প্রচণ্ড ভিড় কি আর বলবো তারপরে চলে এসেছিলাম এসে আবার টিকিট কাটছিলাম বাড়ি ফিরব বলে ছেলেকে নিয়ে দেখতে পাচ্ছ ছেলে দাঁড়িয়ে আছে কি হয়েছে না টিকিট কাউন্টারে একটু নেটওয়ার্কের প্রবলেমে এখানে টিকিট হচ্ছিল না তো পাশ থেকে আবার নিলাম কাউন্টার থেকে তারপরে দেখো স্টেশনে এপারে চলে এসেছি ট্রেন যাচ্ছে 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 ট্রেনের মধ্যে ভিড় দেখো মানে মরান অবস্থায় মানে দাঁড়াতে পারছি না ছেলেকে কোনো রকম কষ্টে মানে আমি যে ব্যাগ ছিল ব্যাগের উপরে বসিয়েছি সবাই বলছে ভিডিও করো ভিডিও করো মজা দেখেছ ভিড়টা এত কষ্টের মধ্যে সবার মুখে হাসি দেখো মানে চেপে আছে সব পিষে দিচ্ছে অনেকক্ষণ পরে একটু খালি হয়েছে শান্তি পেলাম স্বস্তি পেলাম আর জল দৃষ্টাও পেয়েছিল ছেলেকে কোথায় বসিয়ে রেখেছি দেখো কীভাবে বসে আছে ছেলে মানে কি আর বলবো সে নিজের কষ্ট হোক ছেলে যেন ভালো থাকে এটাই আর দিন জার্নি করেছি আর খিদেও খুব পেয়েছে জল পিপাসাও পেয়েছে তার মধ্যে এমনই একটা অবস্থা কী আর বলবো তো যাই হোক জীবন থাকলে যুদ্ধ করতে হবে আর সমস্যা তো আসবে সেটাকে অবলম্বন করে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে দিনের পর একটু মোমো খেলাম তো চলো টাটা বাই বাই গুড নাইট তো গুড নুন ফ্রেন্ড তো ভিডিওটা কালকে শেষ করা হয়নি অনেকটা ক্লান্ত ছিলাম মানে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সব দিক থেকে আমি জরাজীর্ণ হয়ে গেছিলাম তো তাই কালকে এসে একটু রেস্ট নিয়েছিলাম তো আজকে দুপুর হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যতটুকু পেরেছি ততটুকু আমি শেয়ার করেছি আর মানসিকতাও ছিল না যে তোমাদের কাছে মানে শেয়ার করব মানে খুব একটা টেনশানে ছিলাম আর সব থেকে টেনশান হচ্ছে এইটাকে নিয়ে এটাকে ছেড়ে গেছিলাম এক্সাম দিয়ে লোকের বাড়িতে তো তার জন্য আরও বেশি টেনশান মানে বিভিন্ন দিক থেকে জানো তো মায়েদের কী অবস্থা তো চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ গাইস অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আর হ্যাঁ আজকে হ্যাপি ক্রিসমাস ওকে সবাইকে কারণ আজকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর হ্যাপি ক্রিসমাস বলো হ্যাপি ক্রিসমাস তো চলো